বন্ধুরা ডাব্লিউপিএসি এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা কেন্দ্র সরকার এসএসসির তরফ থেকে এসএসসি সেইচএসএল দু হাজার একুশের অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছো আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আছি এসএসসি ডট এনআইসি ডট ইন এখানে তোমরা স্কোল ডাউন করে চলে আসবে এখানে তোমরা দেখতে পাবে যে ফার্স্ট অফ ফেব্রুয়ারির নোটিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে যে নোটিশ অফ এক্সামিনেশন ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দু হাজার একুশ এখানে আমরা পিডিএফটা ডাউনলোড করে নেব পিডিএফটা ডাউনলোড করে নিয়ে এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে জায়গা তোমাদের আবেদন চলবে এর সঙ্গে সঙ্গে এখানে বয়স সীমা কী আছে বয়স সীমা যোগ্যতা সমস্ত কিছু আমরা ডিটেলস জানিয়ে নেব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে আন অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পনেরোরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা এবার ডাউনলোড করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট অফ ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং সাত তিন দু হাজার বাইশ পর্যন্ত চলবে মানে সাতই মার্চ পর্যন্ত চলবে মানে হিউজ তোমাদের কাছে এখনও কিন্তু সময় আসে এবং তাছাড়া এখানে ডেটগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেটগুলো দেওয়া হয়েছে এবং এখানে যে এক্সাম এক্সামের ডেট এখানে টেনটেটিভ লাগা হয়েছে মে মাসে মে মাস নাগাদ তোমাদের এক্সাম হবে দু হাজার বাইশ মে মাসে এক্সাম হওয়ার এখানে টেনটেটিভ ডেট দেওয়া হয়েছে আগে চলে আসি আগে এখানে তোমাদের যে স্যালারি স্যালারিগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ পেস্কেলগুলো যেগুলো আছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পদ আছে বিভিন্ন পদের বিভিন্ন স্যালারি আছে এখানে তো উনিশ হাজার নশো থেকে এখানে তেষট্টি হাজার দুশো পর্যন্ত আছে তারপরে পোস্ট অ্যাসিস্ট্যান্ট আছে এগুলো সমস্ত স্যালারিগুলো এখানে দেখতে পাচ্ছো এগুলোকে দেখে নেবে তোমরা পিডিএফটাই ডাউনলোড করে নিয়ে ভ্যাকান্সি ভ্যাক্যান্সি এখনও বলা হয়নি টেন্টেটিভ ভ্যাক্যান্সি তবুও মোটামুটি ধরে নাও যে চার থেকে পাঁচ হাজার তো হব অভিয়াসলি হবেই এখানে তার থেকেও বেশিও হতে পারে তো এখানে টেনটেটিভ ভ্যাক্যান্সি ওয়েবসাইটে বলা হয়েছে যে ক্যান্ডিডেট কর্নার টেন্টেটিভ ভ্যাক্যান্সি গেলে সেখানে তোমরা দেখে নিতে পারবে आगे चले आसने आगे इन्हें সিটিজেনশিপ এখানে সিটিজেনশিপ যেগুলো ইয়ে আছে তোমাদের ক্রাইটেরিয়াগুলো আছে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে দেখে নাও ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ বলে এখানে অ্যাপ্লাই করা যাবে এছাড়াও আছে এখানে নেপালের ভুটানের এই সমস্ত কিছু দেওয়া আছে তো আমাদের সেগুলো জেনে লাভ নেই আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ আমরা সবাই ইন্ডিয়ান সিটিজেনশিপ হলে এখানে হবে এরপরে যেটা এজ লিমিট এজ লিমিটটা যেটা ক্যালকুলেট করা হবে বন্ধুরা এক এক দু হাজার বাইশ অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে এটা মাথায় রাখবে যে এক এক দু হাজার বাইশ অনুযায়ী ক্যালকুলেট করা হবে এবং এক এক দু হাজার বাইশ অনুযায়ী যদি তোমার বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হয় তাহলে এখানে আবেদন করতে পারবে এখানে দেখো দিয়ে দিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট বর্ণ বিফোর দুই এক দুহাজার উনিশশো পঁচানব্বই এই উনিশশো পঁচানব্বইয়ের ভিছর এবং যেটা হয়েছে নট আফটার দেন যেটা হচ্ছে এক এক দু হাজার চার আর এলিজিবল টু অ্যাপ্লাই তো এরপরে দেখে নাও এখানে কিছু রিল্যাক্সেশন আছে মানে এসসি এসটিদের কিছু বয়সের ছাড় আছে মানে পাঁচ বছর ছাড় আছে তার মানে তাদের বয়সটা কত হয়ে যাচ্ছে আঠেরো থেকে মনে হয় বত্রিশ হয়ে যাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এসটি এসটি ক্যান্ডিডেটটা আবেদন করতে পারবে ওবিসিদের জন্য তিন বছর ছাড় আছে তারপরে পিডাব্লিউডি আনরিজার্ভ ক্যান্ডিডেটদের দশ বছর পিডাব্লিউডি ও বিসিদের তেরো বছর পিডাব্লিউডি এস সি এসটি এখানে পনেরো বছর এক্স সার্ভিস ম্যানের এখানে তিন বছর আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস এখানে তোমাদের আগে দেওয়া আছে তো এটাকে চেক আউট করে নেবে এগুলোকে একটু আমরা আগে চলে আসি আগে এখানে আর কি আছে এখানে এখানে ইম্পর্টেন্ট নেই এই জায়গাতে এরপরে দেখে নেওয়া যাক আর কোথায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখো এডুকেশন কোয়ালিফিকেশানটা কিন্তু কমপ্লিট হতে হবে সাত তিন দু হাজার বাইশে দেখো এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে সাত তিন দু হাজার বাইশের মধ্যে তোমাদের যাতে সার্টিফিকেট ইস্যু হয়ে যায় তো এখানে কি দেওয়া হয়েছে তোমাদের টুয়েলথ স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে এখানে বিভিন্ন পদগুলো দেওয়া হয়েছে এই সমস্ত পদে টুয়েলথ স্ট্যান্ডার্ড পাস অ্যান্ড সায়েন্স টিম এবং এই যে ডাটা এন্ট্রি যে অপারেটর আছে এই পদগুলো যেগুলো আছে এখানে তোমরা টুয়েলথ স্ট্যান্ডার্ড মানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে সায়েন্সে সায়েন্সে উচ্চমানিক পাস থাকতে হবে এই সমস্ত পদের জন্য এবং বাকি যেই সমস্ত উপরে যে পদগুলো দেখলে তোমরা এলডিসি জেএসএ পি এ এস এ তো এই সমস্ত পদগুলো যেগুলো আছে এখানে শুধু উচ্চমানিক পাস থাকলে হবে এখানে তোমাদের সায়েন্স আর্টস কোনো কিছু ব্যাপার না যেটা থাকবে সেটাতেই এখানে তোমাদের হবে এবং নিচের এই পদের জন্য কিন্তু এখানে তোমাদের সায়েন্স মাস লাগবে সায়েন্স এবং সায়েন্স টিম উইথ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স থাকতে হবে আগে দেখে নাও আগে এখানে কী আছে তোমার দ্য ক্যান্ডিডেট মাস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বিফোর ক্লোজিং ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন যেটা প্রথমেই বললাম তোমাদের সাত তিন দু হাজার বাইশের মধ্যে তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়ে যেতে হবে আগে এখানে দেখে নেবো কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশান ফিস দেখো অ্যাপ্লিকেশান ফিস কত আছে তোমাদের মাত্র একশো টাকা একশো টাকা দিলে এখানে তোমরা আবেদন করতে পারবে কীভাবে এই স্টেপ বাই স্টেপ আবেদন করবে আমি নেক্সট ডেটে নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে আগে চলে আসি নিজের মোবাইল থেকে নিজের থেকেই আবেদন করতে পারবে আগে দেখে নাও এখন আশা করছি সবার কাছেই মোবাইল আছে শুধু শুধু তোমরা এতে গিয়ে টাকা নষ্ট না করে নিজের থেকে আবেদন করে নেবে আগে দেখেন এখানে কী বলেছে সেন্টার অফ এক্সামিনেশন এক্সামিনেশান সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখে নিই বেঙ্গল কী আছে আমাদের ইস্টার রিজনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ে চলে আসি ইস্টার রিজন আন্দামান হ্যাঁ এই যে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গলের এখানে কী কী আছে দেখা যাক গ্যাংটক গ্যাংটক আছে তারপরে আছে আসানসোল আছে বর্ধমান আছে এবং দুর্গাপুর আছে কল্যাণী আছে কলকাতা আছে শিলিগুড়ি আছে এই সমস্ত জায়গাগুলোতে তোমাদের এক্সাম সেন্টার হবে আগে এবার সিলেবাসের জায়গায় একটু চলে আসি সিলেবাসের এখানে এখানে স্কিম অফ এক্সামিনেশন মানে এক্সামিনের প্যাটার্নটা কী কী আছে দেখে নাও যে টায়ার ওয়ান এক্সামিনেশন হবে তারপরে টায়ার ওয়ানটা হবে এনসিকিউ টাইপ অফ কোশ্চেন টায়ার ওয়ানের এনসিকিউ টাইপ অফ কোশ্চেন এবং কোশ্চেন তোমাদের ইংলিশে কিন্তু সেট হবে ইংলিশ এবং হিন্দিতে সেট হবে বাংলায় কিন্তু এখানে কিন্তু তোমাদের কোশ্চেন হবে না ডিসক্রিপটিভ টাইপ অফ পেপার যেটা আছে টায়ার টু হবে আর তারপরে আছে আছে তোমাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট আছে টায়ার থ্রিতে তো এই তিনটে স্টেপ আছে এই তিনটে স্টেপে তোমাদেরকে যেতে লাগবে আমাদের বন্ধুরা আমরা যেটা আছে পুরো কম্পিটিটিভ এক্সামের একটি সিরিজ শুরু করেছি জি কে ম্যাথ রিজনিংয়ের উপরে অবশ্যই তোমরা রেগুলারটি মেনটেন করে অ্যাটেন্ড করার চেষ্টা করবে দেখবে যে অনেকটাই তোমরা হেল্প পাবে আগে চলে আসি আগে দেখে নেই বেঙ্গল পরীক্ষার জন্য তো মাস্ট একদম অবশ্যই দেখবে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত চাকরি পরীক্ষা আছে সেগুলোর জন্য একদম খুবই হেল্পফুল প্রতিটা ক্লাসে আমাদের সিরিজের যে প্রতিটা ক্লাসি থাকছে প্রতিটা ক্লাসেই নেক্সট আছে এখানে টায়ার ওয়ান এক্সামিনেশনের সিলেবাসে কী কী আছে দেখে সিলেবাসে আছে এখানে ইংলিশ বেসিক নলেজের উপরে ইংলিশ টাইপ অফ কোশ্চিন থাকবে টোটাল পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স মানে হলো গিয়ে রিজনিং তোমাদের রিজনিংয়ে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর তারপরে তোমাদের এখানে আছে ম্যাথ ম্যাথে আছে তোমাদের পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমাদের হিস্ট্রি পলিটিক্স সায়েন্স সমস্ত কিছু ইনক্লুড আছে এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ নম্বর টোটাল তোমাদের তাহলে কত নম্বর হয়ে গেল একশো দুশো নম্বরের উপরে টোটাল পরীক্ষা হবে টোটাল তোমাদের ষাট নাম্বার টাইম দেওয়া থাকবে একশোটা কোশ্চেন ষাট নাম্বার তোমাদের টাইম থাকবে এবং কম্পিউটারবেসে এক্সাম হবে কম্পিউটার বেস কিন্তু এক্সাম হবে তোমাদের পেন পেপার কিন্তু এক্সাম হবে না আগে দেখে নাও টায়ার ওয়ান উইল বি অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস কোশ্চেন কোশ্চেন যেটা আছে ইংলিশ এবং হিন্দিতে পার্ট ওয়ান পার্ট যেটা আছে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর তো এখানে তোমাদের যেটা আছে ইংলিশ এবং হিন্দিতে তোমাদের এখানে কিন্তু কোশ্চেন সেট হবে নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো এখানে নেগেটিভ মার্কিং আছে আগে এখানকার জন্য সিলেবাস এখানে তোমরা দেখতে পাই সিলেবাস যেগুলো ইংলিশের সিলেবাসের এখানে দেখো ইংলিশের সিলেবাস যেগুলো তোমাদের কম্পিটিভ এক্সামে থেকে থাকে সেগুলোই আছে এরো ডিটেকশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে তোমাদের থাকবে রিজনিং রিজনিং যেগুলো সিলেবাস থেকে থাকে সেগুলোই আছে এখানে ম্যাথের ম্যাথের মধ্যে এখানে তোমরা নাও এখানে নাম্বার সিস্টেম আছে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন আছে মানে এটা আমাদের পাটিগণিতের পার্ট এটা এরপরে অ্যালজাবরা আছে জিওমেট্রি আছে মেনসুরেশন আছে এরপরে টিকোনোমেট্রি আছে স্ট্যাটিস্টিক চার্ট সমস্ত কিছুই আছে এর মধ্যে ইনক্লুডিং আমি তোমাদের ম্যাথের উপরে একটা কমপ্লিট সিরিজ শুরু করেছি একদম তোমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা অবশ্যই রেগুলারি মেনটেন করে ক্লাসটা অ্যাটেন্ড করবে তোমাদের সন্ধ্যে সাতটা থেকে তোমাদের ক্লাসটা হচ্ছে অবশ্যই রেগুলার দেখবে আগে চলে আসে আগে আর ইম্পর্টেন্ট এখানে তারপরে ডিসক্রিপটিভ টাইপ অফ পেপার এখানে তোমাদের আর ইম্পর্টেন্ট তারপরে স্কিল টেস্ট আদার্স কোনো কিছু নেই এখানে এখানে তোমাদের যা কিছু আছে এরপরে যেটা আছে তোমাদের আবেদনটা স্টেপ বাই স্টেপ দেখে দেবে এখানে তোমাদের আবেদনের কিছু ডিটেলস দেওয়া হয়েছে এগুলো এগুলো তোমাদের আমি আবেদনের যখন ভিডিও দেখাবো সেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদনটাকে করবে একদম এই ডিটেলসে জানিয়ে দেবো সমস্ত কিছু একবার পুরোপুরি লাইভ দেখে দেবো অবশ্যই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে মানে সপ্তাহে তোমাদের ম্যাথ ক্লাসে দেখা হচ্ছে অবশ্যই ম্যাথ ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে তো চল বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং